আমি না আমার বেশিরভাগ ভিডিওতে আমার ভালো মুহূর্ত যেটা ভালো সময় যেটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে আমার লাইফেও কিন্তু খারাপ সময় আসে। আমি মনে করি প্রত্যেকটা মানুষের লাইফে ভালো মন্দ দুটোই আসে। তবে আজকে না হয় তোমাদের সঙ্গে একটু খারাপ সময় কাটানো গল্পটাই শেয়ার করি। প্রত্যেক দিন তো ভালোটাই বলি। তো যাই হোক, চলো এবার রাস্তা ধরে যাচ্ছি। কোথায় বলো তো? যাচ্ছি কাঁচরাপাড়া। আর সামনে যাকে দেখতে পাচ্ছ ও হচ্ছে আমার বৌদির ভাই, ওর নাম হচ্ছে সুরাজ। ও বেলঘরিয়াতে থাকে পড়াশোনার জন্য, তো শনিবারে আমাদের বাড়িতে এসছে। একা থাকে তো ভালো লাগে না যে কারণে। এবার সকালবেলায় না শনিবারে আমাদের পূজার শপিং হয়ে গেছে, বলতে যত যাদেরকে মানে গিফটের আর কি শপিং হয়েছে, মানে আমার ননদদের জন্য, জায়ের জন্য। এবার ননদ দুটোর জন্য যে শাড়ি কিনেছি, সকালবেলা মানে খুলে দেখছি শাড়িটা না ঠিক ভালো লাগছে না, তো আমি ভাবলাম এক্সচেঞ্জ করব। এবার আমাদের পলতা থেকে কাঁচরাপাড়া 30-35 মিনিটের মতো লেগে যায় ট্রেনে করে। এবার আমি যেটা এখন সত্য কথা বলবো, যার তোমরা যদি কেউ আমাকে বোকা মনে করো তো করতে পারো, আমার কোনো যায় আসে না। আমি যেখানে বড় হয়েছি সেখানে ট্রেন লাইন ছিল না, আমরা অটো বাস এগুলোতে যাওয়া আসা করেছি, যে কারণে আমি ট্রেন লাইনটা ভালো করে বুঝতে পারি না। তো একটু একটু বুঝতে পারি, সবটুকু বুঝতে পারি না। তো এখানে 4 বছরের মতো হয়ে গেছে আমি কলকাতাতে, বলতে পলতাতে থাকি আমার হাজবেন্ডের কাজের সূত্রে। তো বরের সঙ্গেই যাওয়া আসা করি। আর কি বলতো, বরের উপর বেশি একটু নির্ভরশীল বলতে পারো আমাকে, কেন ওকে নিয়েই আমি ঘুরতে ফিরতে চলতে পছন্দ করি। আমি ভাবতেই পারি না যে আমি একা কোথাও যাব। তো আজকেও সেরকম, আমি বললাম শাড়ি দুটো ভালো লাগছে না, এক্সচেঞ্জ করব। তো ও বলল তাহলে আজকে তো সোমবার, সপ্তাহের প্রথম দিন, তারপর আবার ওর কাজ আছে। আমি মনে করেছিলাম যে একটা দিন হয়তো বা নাই যেতে পারো, মানে আমি যেটা ভাবি আর কি, আমার মতো ওয়াইফরা হয়তো তাদের হাজব্যান্ডের কাছ থেকে এরকম একটা আশা করে। তবে আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি কখনো সেভাবে এই আশাটা রাখি না, কেন ও আমার এই আশাটা কখনোই রাখে না যে ওর অফিস বাদ দিয়ে আমাকে কোথাও নিয়ে যাবে। ও বলে যে ছুটির দিন নিয়ে যাব, মানে এরকম একটা। তো যাই হোক, আমি সকালবেলা খুব কান্নাকাটি করলাম, মানে কেন আমার হাজব্যান্ড আমার সঙ্গে আসবে না। আমি মনে করেছিলাম যে ননদ মানে ননদের জন্য শাড়িটা এক্সচেঞ্জ করব, প্লাস যদি আমার কোনো শাড়ি ভালো লাগে আমি নেব, তো এটাই ভেবেছিলাম। তো আমি ভাবতে পারিনি যে ওকে ছাড়া আসবো। সত্যি বলতে ভাবতে পারি না কেন বলো তো, যাওয়া আসা করি না তো এই কারণে। তো আমার হাজব্যান্ডও আমাকে বোঝালো যে আমার কাজ আছে, তুমি সুরাজকে নিয়ে যাও, ও তোমাকে নিয়ে যাবে, নিয়ে আসবে। তো আমি মনে মনে একটু কষ্ট পাচ্ছিলাম, একটু না অনেকটাই কষ্ট পাচ্ছিলাম যে একদিনও আমার কথা রাখে না, বলতে এই কথাটা অন্তত রাখে না যে অফিস বাদ দিয়ে আমাকে কোথাও নিয়ে আসবে। তো ঠিক আছে, রাস্তায় বেরিয়ে মনটাও অনেকটা ফ্রি হলাম, বলতে কষ্টটা কমলো। আর মনে মনে যেটা আস্তে আস্তে ভাবলাম যে বরের প্রতি এতটা নির্ভরশীল না হওয়াই ভালো, তাহলে এরকমটাই কষ্ট পেতে হবে। তো এখন থেকে ভাবলাম যে না, নিজেই চলাফেরা করব, নিজেই একা ছুটব নিজের জন্য। তো দেখো এই দুটো শাড়ি নিয়ে এসেছি আমার দু ননদের জন্য। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে এখন মন খারাপ সেরে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে।